মানুষের অপরাধের কারণে জলস্থলে অর্থাৎ পৃথিবী জুড়ে যে অসঙ্গতি, যে অরাজকতা এবং যে আজাব গজব এগুলো প্রকাশ পায়, আমার আপনার কৃতকর্মের কারণে কথা বলেন ঠিক না বেঠি? ওই ট্রান্সজেন্ডার মতবাদ পড়া ফরজ না কোরআনের মতবাদ পড়া ফরজ? বলেন বলেন কোনটা? কোরআনের মতবাদ, কোরআনের এলেম, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজিয়াত, এই কর্তব্য, এই দায়িত্ব আদায় করে যাচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তালাবুল ইলম, শিক্ষা অর্জন করা। কি অর্জন করা? শিক্ষা অর্জন করা। আলা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরিদাতুন মানে ফরজ, যেটা আমরা বাংলায়ও বুঝি, এর তর্জমা করা লাগে না। ফরিদাতুন মানে কি? ফরজ মানে আবশ্যকীয়। আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপরেই আবশ্যকীয় শিক্ষা করা। কি শিক্ষা করা? জ্ঞান শিক্ষা করা। কোন জ্ঞান? যেই জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন আল্লাহর নবী স্বয়ং, সেই জ্ঞান অর্জন করা হলো ফরজ। কথা বুঝে আসছে? কথা বুঝেন নাই আপনারা? আল্লাহর নবীকে আল্লাহ পাক কোন জ্ঞান দিয়েছেন বলেন? কোন জ্ঞান? কোন জ্ঞান? কোরআনের জ্ঞান, ইলমুল কোরআন, ইলমুল ওয়াহী, ইলমে ইলাহী, রুবুবিয়াত, ইলমে রুবুবিয়াত, ইলমে রব, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম, ইলমে ইলাহী, ইলাহীর পক্ষ থেকে ইলম, ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান দিয়েছেন। কোরআনের জ্ঞান অর্জন করবার প্রথমে যে সিস্টেমটা আল্লাহ পাক চালু করেছেন, ওই সিস্টেমের মধ্যেই পাওয়া যায় যে এই জ্ঞানটা সোজা আল্লাহর নামেই এবং আল্লাহর জন্যই অর্জন করতে হবে। আদেজ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম গারে হেরা আসলেন। কোথায় বলেন সবাই? গারে হেরা। গারে হেরায় আসলেন জিব্রাইল। আল্লাহর নবী ধ্যানে ছিলেন, আসবার পরে সালাম দিয়া জড়ায়া ধরলেন, চাপ দিলেন, ছেড়া দিয়া বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। জবাব হলো, মা আনা বিকারে, আমি পড়তে জানি না, বা আমি পড়তাম না। বাংলায় কোন? বাংলায় ছোট্ট বাচ্চা, আপনি বলেন পড়, হেগুলো পড়ুম না। আবার বলেন পড়, হেগুলো পড়ুম না। আবার ধমক দিয়ে বলেন পড়, ওগুলো পড়ুম না। যখন বললেন যা তোরে পাঁচটা চকলেট দিমু, এইবার কইব সরে ও সরে আ, আলিফ বা তা সা এ বি সি ডি, পাঁচটা চকলেট, কটা চকলেট? পাঁচটা চকলেট। ঠিক তেরকম উদাহরণ দিয়া বলতেছি, আল্লাহর নবীকে চাপ দিয়া ছেড়ে দিয়া বললেন ইকরা, আল্লাহর নবী বললেন পড়বো না। আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিয়া বললেন ইকরা, আল্লাহর নবী বললেন পড়বো না, মা আনা বিকারে, বা আমি পড়তে জানি না, বা পড়বো না। আবার চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন ওই সত্তার নামে, ওই রবের নামে, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ নবী বলেন পড়া যায়, চকলেট আইছে, আমি তোমার কথায় পড়বো না, আমি পড়বো আল্লাহর কথায়, আমি পড়বো সৃষ্টিকর্তার কথায়, আমি পড়বো বানানে ওয়ালার কথায়, আমি পড়বো আমার রবের কথায়, আমি পড়বো আমার প্রতিপালকের কথায়, প্রতিপালকের কথায়, তার হুকুমে যেই পড়া হয়, যেই জ্ঞান অর্জন হয়, ওই জ্ঞান অর্জন করা ফরজ হয়, অন্য কোনো জ্ঞান নয়, ওই শিক্ষা অর্জন করা ফরজ। এখন এই কথা যদি আপনি অন্য অন্য জায়গায় লিখে রাখেন, বুঝেন নাই, ব্যারাক ইউনিভার্সিটির সামনেও যদি লেখা লেখেন তারাবুল আলমী ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে ব্যারাকে পড়া ফরজ। কি বলেন? হ্যাঁ, যেখানে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা চেষ্টা করে, ষড়যন্ত্র করে, ওই ট্রান্সজেন্ডার মতবাদ পড়া ফরজ না কোরআনের মতবাদ পড়া ফরজ? বলেন বলেন
কোনটা? কোরআনের মতবাদ, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজিয়াত, এই কর্তব্য, এই দায়িত্ব আদায় করে যাচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায় রবের নামের পড়া হয়। কার নামে? জোরে বলেন, কার নামের পড়া হয়? জোরে বলেন, কার নামের পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়া হয় যে রব সব কিছুকে সৃষ্টি করেছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, উনি তোমাদের রব যিনি খালেক সৃষ্টিকর্তা। কুল্লি শাই, সব বস্তু, সব বিষয়, সব জিনিসের, সব কিছুর সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? এই কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশে থাকবে এটা আপনারা কারা কারা জানেন? হাত তুলেন। নারায় তাকবীর। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। নারায় তাকবীর, নারায় তাকবীর। বাংলাদেশ কওমি মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মাদ্রাসাগুলোতে রবের নামে পড়া হয়। আপনারা বলবেন আরো মাদ্রাসাও আছে, ওগুলোও পড়া হয় কিনা? হয়, সেগুলোতেও পড়া হয়, ওখানেও রবের নামের পড়া আছে, কিন্তু বাস্তবায়ন কম। কি কম? কথা কয় না, বাস্তবায়ন কম। কথা বলে মানুষ শুনে লাগে, বাস্তবায়ন কম নাকি? বাস্তবায়ন কম। এই জন্য এই কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে সিরাত মাহফিলের আয়োজন। এইরকম সিরাত মাহফিল এই প্রচন্ড গরমের মধ্যে, তাপদাহের মধ্যে আপনার বৈশাখ কষ্ট পাইতেছে? হ্যাঁ, কি কন? আপনাকে ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে? ঠান্ডা লাগতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থাতে রাখে অবস্থা, আল্লাহ যা করে তা কল্যাণের জন্য করে। আল্লাহ যা করেন তাই কি করেন? কল্যাণের জন্য করেন। আল্লাহ যদি শীত দেন তাও কল্যাণ, আল্লাহ গরম দিলেও কল্যাণ, আল্লাহ শাস্তি দিলেও কল্যাণ, আল্লাহ পুরস্কার দিলেও কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 21 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে উভয় জায়গাতে কিছু অসঙ্গতি, কিছু ফাসাদ, কিছু অরাজকতা, কিছু আজাব গজব এগুলা প্রকাশ পায়। কি কারণে? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। কার কারণে? আমার আপনার কৃতকর্মের কারণে জলে স্থলে অসঙ্গতি হয়, জলস্থলে ফাসাদ হয়, জলস্থলের আজাব গজব আসে। আমার এবং আপনার অসঙ্গতির কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে, মানুষের অপরাধের কারণে জলস্থলে অর্থাৎ পৃথিবী জুড়ে যে অসঙ্গতি, যে অরাজকতা এবং যে আজাব গজব এগুলো প্রকাশ পায় আমার আপনার কৃতকর্মের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? জিনের কথাও বলেন নাই আল্লাহ পাক, বনের পশু পাখির কথাও বলেন নাই আল্লাহ পাক, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাখলুকের কথা বলেন নাই। জঙ্গলের হিংস্র প্রাণী একটার উপরে একটা ঝাঁপায়া পড়ে, ওরা জুলুম অত্যাচার করে, যেভাবে মন চায় ওভাবে খায়, আল্লাহর কিছু যায় আসে না। জিন্দা মারামারি হানাহানি করে, আল্লাহর কিছু যায় আসে না। এরপরে চতুষ্পদ জন্তুগুলো অন্যায় অবিচার যাই করুক না কেন, আল্লাহর কিছু যায় আসে না। সারা পৃথিবীর কোন মাখলুক উল্টা পাল্টা চললে আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু মানুষকে আল্লাহ পাক বানাইছেন কিসের জন্য বলেন? কিসের জন্য? মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহর গোলামীর জন্য বানিয়েছেন। যখনই মানুষ আল্লাহর গোলামীর বাইরে চলে, আল্লাহর হুকুমের বাইরে চলে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হুকুম অমান্য করার কারণে, মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলবার কারণে জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, আজাব গজব আসে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মোস্ট ইম্পর্টেন্ট,
সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে কারা বলেন? কারা? এই পুরা জগতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একমাত্র মানব জাতি। কারণ এরা ন্যায় করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অন্যায় করলে গজব আসে। তার মানে এদের কৃতকর্মের কারণে পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়, মরুভূমিতে বৃষ্টি আসে, মরুভূমিতে শান্ত হয়ে যায়, মরুভূমির উত্তাপ উত্তাপ রৌদ্রগুলা ঠান্ডা হয়ে যায়, আবার কখনো কখনো সুজলা সফলা শস্য শ্যামলা সারা বাংলাদেশ নদী ঘেরা নদীমাতৃক দেশটাও মরুভূমির মতো উত্তপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?